আরে হাতে লাগে বেতারে, হাত ছাড়া দাও সোনার দেউরা রে। এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। আজকের ভিডিওটিতে আমরা জানতে চলেছি টিকটক সহ পুরো বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া সেরা 10টি বাংলা গানগুলো সম্পর্কে। যে গানগুলো রিলিজের পর পরই সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন শর্ট প্ল্যাটফর্ম গুলোতে পুরো আগুন লাগিয়ে দিয়েছিল। তো গেদাগিদিরে আপনারা যদি রাতারাতি ভাইরাল হওয়া সব গানগুলো একসাথে শুনতে চান বা উপভোগ করতে চান তাহলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষের গানগুলো কি ও জনপ্রিয়তা দেখে আপনি পুরো অবাক হয়ে যাবেন। তো বেশি প্যাক প্যাক না করে শুরু করা যাক আজকের ভিডিও। ইতিমধ্যে গানটিতে টিকটক এর কিউট কিউট আপুরা ভিডিও বানিয়েছে যা একটি থেকে আরেকটি পুরাই মারাত্মক। সত্যি কথা বলতে গেলে সিরিজের মতোই গানও ছিল বিনোদন, যা শুনলে হাসি চলে আসে। এই সিরিজটি কে কে দেখেছেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন। এরপর আজকে লিস্টে 9 নম্বরে রয়েছে 2023 সাল কাপানো মুজা এবং জেইফার ঝুমকা গানটি। ইতিমধ্যে গানটিতে টিকটকে 7 লাখের বেশি ভিডিও বানানো হয়েছে যা একটি থেকে আরেকটি পুরাই মারাত্মক। এরপর আজকে লিস্টে 8 নম্বরে রয়েছে হাওয়া সিনেমার বাংলাদেশ কাঁপানোর রাতারাতি ভাইরাল হওয়া সাদা সাদা কালা কালা এই গানটি। এই গানটি নিয়ে কি আর বলবো, এমন কোন বান্দা খুঁজে পাওয়া যাবে না যে এই গানটি একবার হলেও শোনা নাই। শুধু এই গানটি হাওয়া সিনেমাকে সুপারহিট করে দিয়েছিল। আজকে লিস্টে 7 নম্বরে রয়েছে সিএম হাওলাদার এবং রিজওয়ানের নিউ ইন ঢাকা এই গানটি। ভাই ঢাকায় বললে টাকা উড়ে কয়াম গো গেরামি, ওই খুশিতে ঢাকায় আমি আইসি টাকার গেরানি। আগে গানটি মূলত বানানো হয়েছে ঢাকা শহরের নতুন আসা মানুষের জীবনের সাথে ঘটে যাওয়া নানান ঘটনাকে কেন্দ্র করে। আলাই চোরের ঘরে চোরে বরদোয়া করি জানি রাস্তায় পেরা মরি, ভাই দেখছো ভাই ঝাড়ি দিল। অল্প সময়ের মধ্যে গানটি ইউটিউবে 15 মিলিয়নের বেশি ভিউ হয়েছে। দেখছো ভাই ঝাড়ি দিল একেবারে হুদাই, ঢাকা শহর নতুন হইলে সবাই ভাবে বোদাই, যাক ঝাড়ি দিস। তো যাই হোক, এরপর আজকে লিস্টে 6 নম্বরে রয়েছে ওয়াহিদ এবং শ্রাবণীর রাতারাতি ভাইরাল হওয়া গান সোনা পাখি গো এই গানটি। ইতিমধ্যে গানটিতে টিকটকে 6 লাখের বেশি ভিডিও বানানো হয়েছে। এরপর আজকে লিস্টে টপ 5 এ রয়েছে কোক স্টুডিও বাংলা এবং জালালি সেটের নিগের সমীর ভবের বাগুল এই গানটি। রিলিজের পর পরই গানটি পুরো বাংলাদেশে ঝড় তুলেছিল। এই নিয়ে হয় গেদা গেদিরা, জালালি সেটের ভক্তরা কমেন্ট জানো। এরপর আজকে লিস্টে 4 নম্বরে রয়েছে সিলেটি তৌসিবার রাতারাতি ভাইরাল হওয়া নয়া দামান গানটি। সব থেকে অবাক করার বিষয় হচ্ছে 2 বছরের মধ্যে গানটি ইউটিউবে 100 মিলিয়নের উপরে। আর এমনিতে সিলেটি গান মানে রাতারাতি ভাইরাল, এদের রিসেন্টলি কিছু গান শুনলে বোঝা যায়।
তো এরপরে রয়েছে বাংলাদেশি র‍্যাপার মিস্টার রিজওয়ানের পিনিক পিনিক লাগে এই গানটি। কো আমার রে দে খাইতে হইবো আগে, এই আজকে মালে নে সানার রে পিনিক পিনিক লাগে। গানটি লিরিক গুলো শুনলে আপনার পিনিক চলে আসবে। লাইনে বামে কোনো কিচ্ছু দেখোনের সময় নাই, আজকে আমার পিনিক জানি কেমন। টিকটকে এই গানের কয়েকটি অংশ রাতারাতি ভাইরাল হয়েছে এবং এই গানের কিউট কিউট আপুদের টিকটক ভিডিও গুলো তো পুরো মাথা নষ্ট করার মতো। চোখে সব চাচা দেখি ঘোলা ঘোলা লাগে, আজকে পেট পুইরা খামু লাগুক যতক্ষণ লাগে। এরপর আজকে লিস্টের টপ টু তে রয়েছে দুই দিনের দুনিয়া ওয়েব সিরিজের মাশা ইসলামের কণ্ঠে গাওয়া গান টেকা পাখি। মুক্তির পর পরই গানটি টিকটকে পুরো ঝড় তুলে দিয়েছিল। তোকে দেখে দিলে গানটি যেমন জোস, ঠিক তেমনি গানটি দিয়ে বানানো টিকটক গুলো এক একটা ওয়ান পিস। তো যাই হোক, গেদা গিদিরা আজকে লিস্টে টপ ওয়ানে রয়েছে তৌসিফের নতুন মুক্তি পাওয়া গান কালাচান। ইতিমধ্যে গানটিতে টিকটকে 2 লাখের বেশি ভিডিও বানানো হয়েছে। তো গেদা গিদিরা এই গানটিতে বানানো ভিডিও গুলো আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই ছিল টিকটক সহ পুরো বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া সেরা 10টি গানের ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকম আর ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ।